সালামু আলাইকুম ভিউয়ার্স, নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা ফুড বিজনেস নিয়ে আলোচনা করব। বর্তমান সময়ে যারা যারা ভাবছেন ফুড বিজনেস করবেন, যেমন হলো পাস্তার বিজনেসটি করতে যাচ্ছেন, আজকের এই পাস্তার বিজনেসটির মেশিন এনার্জি নিয়ে আলোচনা করব। এই পাস্তার মেশিন কিন্তু দুই রকমের হয়ে থাকে, একটি মিনি মেশিন আপনারা দেখতে পাচ্ছেন, তার পাশাপাশি আরেকটি হলো অটোমেটিক, যেটা হলো কমার্শিয়াল। আজকে যেহেতু মিনি মেশিনটা আলোচনা করবো, মিনি মেশিনটা দিয়ে কীরকম ক্যাপাসিটি করতে পারবেন, কি ধরনের পাস্তা হতে পারছে বা কীরকম কীরকম হতে পারে, এই মেশিনগুলো যাদের থেকে নেবেন তাদের ফোন নাম্বার অন্যান্য ডিটেলসগুলো পেয়ে যাবেন। চেষ্টা করবেন ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। এখনও পর্যন্ত যারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। ধন্যবাদ। এটি একটি চাইনিজ অটোমেটিক পাস্তা মেকিং মেশিন, একটি হুপার আছে, যে সাইড থেকে আপনি খামিরটি দিয়ে দিলে সে পাস্তাটি অটোমেটিক্যালি সম্পূর্ণ তৈরি করে দিবে। এই একটি মেশিন দিয়ে আপনি ভিন্ন ভিন্ন অনেক রকমের ডিজাইনের পাস্তাগুলো তৈরি করতে পারবেন। বাংলাদেশের মার্কেটে আমরা 5-6টার মতো পাস্তা দেখতে পারি, তাছাড়া অনেকগুলো ডিজাইনের পাস্তা আছে যা ইন্টারন্যাশনালি ফেমাস। আপনারা যদি চান এই একটি মেশিন দিয়ে অনেক রকমের পাস্তাগুলো বানাতে পারবেন। এই মেশিন দিয়ে আপনারা যদি প্রোডাকশন করেন, সেই ক্ষেত্রে আপনি ঘন্টায় মিনিমাম 20 কেজি থেকে নিয়ে 30 কেজি পর্যন্ত প্রোডাকশন ক্যাপাসিটি পেয়ে যাবেন। উপরে যেরকম 60 কেজি, 100 কেজি, 150 কেজি, 200 কেজি বা যদি তার থেকেও বেশি চান, এই মেশিন দিয়ে আপনি তার থেকে বেশি ক্যাপাসিটির আরও মেশিন পেয়ে যাবেন। সেই ক্ষেত্রে আপনাদের রিকমেন্ডগুলো জানিয়ে দিলেই হবে। এই মেশিনটির জন্য আপনার তেমন বড় স্পেস লাগবে না, আপনি আপনার একটি ছোট রুম, যেরকম বেসিক্যালি 10x10 ফিটের একটি রুম, বা যদি বড় স্পেস নিয়ে শুরু করেন সেক্ষেত্রে এখানে প্রোডাকশনের বিষয় আছে, আরও কিছু স্পেসের বিষয় আছে। তো মেশিনটি ছোট হওয়াতে আপনি যে কোনো একটি স্থানে বসিয়ে বিজনেস করতে পারবেন। এই মেশিনটির জন্য আপনার কোনো 440 অর্থাৎ কমার্শিয়াল লাইনের প্রয়োজন পড়বে না, আপনি বাসা বাড়ির যে কোনো বিদ্যুৎ লাইনে এই মেশিনটি চালাতে পারবেন। এই বিজনেস যেহেতু করবেন, সেক্ষেত্রে আপনার খামির রেডি করার জন্য খামির মিক্সারের প্রয়োজন পড়বে। সেই ক্ষেত্রে যারা যারা খামির মিক্সারগুলো নিতে চান, সেই ক্ষেত্রে জানিয়ে দিলেই হবে যে আমার খামির মিক্সার লাগবে। খামির মিক্সার মিনিমাম 15-20 কেজি থেকে শুরু করে আপনি অনেক উপরে মেশিন পর্যন্ত যেতে পারবেন। আপনারা যাদের থেকে মেশিন ক্রয় করবেন বা ইম্পোর্ট করাবেন, তারা কিন্তু দেশীয় মেশিন আপনার কাছে দেবে না, তারা ইন্ডিয়ান চাইনিজ মেশিন নিয়ে কাজ করে থাকে। পাস্তা মেশিনটা কিন্তু একটি চাইনিজ অটোমেটিক একটি মিনি মেশিন এবং মিক্সার মেশিনটা ইন্ডিয়ান। সেক্ষেত্রে যদি চাইনিজ চান সেক্ষেত্রে চাইনিজ নিতে পারবেন। মিক্সারের যে ক্যাপাসিটিটা আমি বললাম, এগুলো কিন্তু 2-5 মিনিট সর্বোচ্চ মিক্স হতে লাগে, এগুলো কিন্তু কোয়ান্টাম না। এই মেশিন যারা নিতে চাচ্ছেন, এই বিজনেসগুলো যারা করতে চাচ্ছেন, তাহলে আপনারা এই মেশিনগুলো যাদের থেকে নেবেন তাদের ফোন নাম্বার অফিস অ্যাড্রেস আমি ভিডিওতে দিয়ে রেখেছি। অন্যথায় যদি মেশিনের ডিটেলস বা প্রাইসিংয়ের আইডিয়া প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে তাদের ওয়েবসাইট www.pridersgroupbd.com, তাদের ওয়েবসাইটটিতে চলে গেলে ওইখানে মেশিনের যে বিস্তারিত আইডিয়া বা ডিটেলসগুলো দেওয়া আছে পিকচার ভিডিও সহ, সেখান থেকে কালেক্ট করে নিতে পারবেন। আজকের ভিডিওটিতে যাদের থেকে মেশিন নেবেন তাদের অ্যাড্রেসটা আমি দিয়ে দিলাম। এছাড়া মেশিনের যেগুলো যে আপনারা নেবেন, সেই ক্ষেত্রে আপনাদের সিকিউরিটির কিছু বিষয় থাকে, যেরকম মেশিনটির ওয়ারেন্টির বিষয় থাকে, সেটিং সেটআপের বিষয় থাকে, মেশিনটি চলবে কি না, মেশিনটি কীভাবে চালাতে হয়, কারা আপনাকে শিখিয়ে দেবে। এক কথায় মেশিনগুলো ইম্পোর্ট থেকে নিয়ে আপনার ওয়্যার হাউসে সেটিং সেটআপ পর্যন্ত সম্পূর্ণ কাজই তারা করে। মেশিনটা কীভাবে চালাতে হয় তার ট্রেনিংও আপনাকে দিবে। পাস্তা বানাতে গেলে পাস্তার যে ইনগ্রেডিয়েন্টস, এগুলো যদি জানা না থাকে সেক্ষেত্রে যদি আপনি জানিয়ে দেন সেগুলোও আপনাকে শিখিয়ে দেওয়া হবে। এরকম আরও অন্যান্য ফেসিলিটিস আছে যা আপনারা তাদের থেকে পেয়ে যাবেন এবং মেশিনটির 1 বছর ওয়ারেন্টি সার্ভিস পেয়ে যাবেন। একটি মিনি মেশিন দিয়ে কীরকম কীরকম করতে পারেন বেসিক্যালি মোটামুটি ধারণা দিতে পেরেছি। বিস্তারিতর জন্য আমি অনুরোধ করব আপনারা যেন অফিসে এসে কথা বলুন। ধন্যবাদ। সালামু আলাইকুম।